করে রাজনৈতিক সন্ত্রাসের শিকার দমকল কর্মীরা সেই সঙ্গে দমকলের গাড়িকে এই ঘটনায় আহত হয়েছে পাঁচজন দমকল কর্মী এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে পাঠানো হয়েছে জীবিতে আহতরা হলেন রঞ্জিত দাস জয়ন্ত ভৌমিক প্রহ্লাদ বনিক সুজিত সাহা এবং বাড়ির গাড়ির চালক জাকির হোসেন বিশালপুরের রাউতখলার রাজনৈতিক সন্ত্রাসে আহতদের উদ্ধার করে গিয়ে আক্রান্ত হয়েছেন দমকল কর্মীরা তেলিয়াম প্রতিনিধি বি।